দীর্ঘদিন ধরেই রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের দায়িত্ব সামলেছেন বিশিষ্ট আইনজীবী সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় সম্প্রতি দেশের বাইরে থেকেই রাজ্য সরকারের দেওয়া অ্যাডভোকেট জেনারেল পদ থেকে নিজে নিজেই ইস্তফা দিয়েছেন এবং সেই মোতাবেক রাজ্যের রাজ্যপালের কাছে তার ইস্তফাপত্র ইমেল মারফত পাঠিয়ে দিয়েছিলেন জানিয়ে সরগোল পড়ে গিয়েছে প্রাক্তন সদ্য প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল রাজ্যের সঙ্গে বনিবনা না হওয়ার কারণেই কি ছেড়ে দিয়েছিলেন সে প্রশ্ন উঠতে শুরু করেছিল কিন্তু সেই বিষয়ে আজ বিস্ফোরক মন্তব্য করেছেন সদ্য প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় সৌমেন্দ্রনাথ বাবুর দাবি রাজ্য সরকারের সঙ্গে তার প্রতিনিয়ত মামলা সংক্রান্ত বিষয়ে মনোমালিন্যের কারণেই আত্মসম্মান বাঁচাতে এজি পদ ছেড়েছি বলে দাবি করেন অ্যাডভোকেট জেনারেল অন্য মক্কেল কথা শোনে রাজ্য কথা শোনে না অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েছি সাব জানালেন সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় একজন আইনজীবী তিনি জানেন আইনের ফাঁক ফুকর কীভাবে মামলা করা উচিত কিভাবে মামলা লড়লে জয় হবে কোন মামলাটাই দ্বিতীয়বারের জন্য সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে যাওয়া উচিত সবটাই সিদ্ধান্ত নেবেন একজন বিশিষ্ট আইনজীবী কিন্তু রাজ্য সরকার সেক্ষেত্রেও কি কথা শোনেননি সেই প্রশ্নটাই কি তুলে ধরতে চাইলেন রাজ্যের একগুই ভাবের জন্যই কি সরে আসা নাকি রাজ্যের বিরাট দুর্নীতির বহরের বোঝা কাঁধে নিতে পারছিলেন না তাই কি তিনি সরে আসলেন অর্থাৎ তিনি স্পষ্টতই বোঝাতে চেয়েছেন আত্মসম্মান বাঁচাতে এজি পদ ছেড়েছি